সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের একটা দৃশ্য গোটা জাতিকে চরমভাবে হতাশ করেছে এবং জ্ঞানীদের অন্তরে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। জমিনে সেজদা দিতে সক্ষম থাকা সত্ত্বেও চেয়ারে বসে সেজদা আদায় এবং বৈঠক চেয়ারে বসে সম্পন্ন করা, এটা কোন ফতোয়া দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে? এত এত মানুষ থাকার পরে চাইলে অল্প সময়ের মধ্যে চেয়ারগুলো সরিয়ে সেখানে জমিনেই নামাজ আদায় করা যেত, এরপর আবার চেয়ার বিছিয়ে প্রোগ্রাম যথাযথভাবে সম্পন্ন করা যেত। কিন্তু কে বা কারা এই ফতোয়াটা দিল যে ওজোর না থাকা সত্ত্বেও শরিয়াসম্মত ওজোর, অর্থাৎ যে ওজোরের কারণে মানুষ বসতে অক্ষম হয়, সেজদা দিতে অক্ষম হয়, এমন কোন ওজোর ছাড়া শুধুমাত্র একটু কষ্ট হবে এতগুলো চেয়ার সরাতে, এ কারণে এতগুলো মানুষ সক্ষম থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করলো কিন্তু নামাজে সেজদা চেয়ারে বসে দিল এবং তারা বৈঠকও মাটিতে বসে না করে চেয়ারে বসে করলো? আমাদের জানা মতে এভাবে নামাজ আদায় করলে নামাজ তো হওয়ার কথা না, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই কাজটা যে করা হলো আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই ফিকির করবেন এবং আগামীতে এ জাতীয় ব্যাপার থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি আপনাদের তাহকিক অনুসারে ওই নামাজ সহি না হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রোতাবৃন্দকে অনুরোধ করবেন তারা যাতে নামাজ পুনরায় আদায় করে নেয়, না হলে কেয়ামতের দিনের জন্য কিন্তু আপনারই জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে। তারা যেহেতু আপনাদের ফতোয়ার উপর আস্থা রেখেছে তো ফতোয়া যদি আপনারা ভুল দিয়ে থাকেন অবশ্যই এটা জাতিকে জানিয়ে দিবেন, না হলে কেয়ামতের দিন কিন্তু এর জন্য আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ভ্রান্তি থেকে বিরত থেকে সহি আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। যেহেতু প্রত্যেকের কাছে গিয়ে আলাদাভাবে বার্তাটা পৌঁছানো সম্ভব না, এজন্য মিডিয়া আমরা দৃষ্টি আকর্ষণ করলাম যাতে করে যারা উদ্যোক্তা ছিলেন, আয়োজক ছিলেন, তারাও এ ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করতে পারেন এবং যারা সেখানে নামাজ আদায় করেছেন তারাও যাতে প্রয়োজন অনুসারে নামাজকে পুনরায় আদায় করে নিতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। থ্যাংক ইউ।